গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি অনেক 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 ঈদ মুবারক তো আজকে এসে পড়েছি আম্মুর বাসায় আজকে যেহেতু চাঁদ রাত রাকিব গরু নিয়ে অলরেডি এসে পড়েছে তো ভাবলাম এখান থেকে ইন্ট্রোটা দিয়ে ফেলি আর আম্মুর ছাদে দেখতে পাচ্ছ একদম ভিজা ভিজা আর সারাদিন যেইভাবে বৃষ্টি হয়েছে রে ভাই ওরা বৃষ্টির ভিতরে রাকিবরা গরু আনতে গেছে তো আজকে আমি যেহেতু আম্মুর বাসায় এসে পড়েছি আম্মুদের গরু দেখবো দেন হচ্ছে আমার আপা গরু কিনছে সেই গরু দেখবো আমাদের গরু দেখবো আমি মালা নিয়ে আসতে বলছিলাম জয়রামপুরে নিয়ে আসছে নিয়ে এসে অলরেডি আমার গরুর মালা পরাই দিছে তো আমি এখন কার গরু মালা পরবো তা তো আম্মুর বাসায় আসছি তো করমচা না খেয়ে তো পারা যায় না করমচাও খাবো আর হাতে মেহেদি দিব এটা কি ছাড়া যায় আর থাকছে কালকে তো পুরো দিন কালকের দিনটা আমি তোমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করবো আমি সেটা ভাবতে পারতেছি না কারণ আমি কাজ করব না ভিডিও করব সেটা আমি ভাবি মানে এখনও ভেবে মানে পাচ্ছি না কিভাবে কি করব ওকে তো আমি এখন করমচা খাবো আমাদের গাছের করমচা পাইকা দেখো জামের মতো হয়ে গেছে কেউ খায় না আমি জাস্ট আসতে দুই একটা খাই বাটিটা কোথায় রাখছি একটু নিয়ে আসি তো গাইস এখন এই বাটিতে করমচা পেরে নেব যখন মেহেদি দিব একটা একটা করে করমচা খাবো করমচা লাগা বৃষ্টিও পড়তেছে আমি বৃষ্টিতে ভিজে দিতেছি পাতা পিতা যত পানি আছে সব আমার গায়ে পড়ছে তো আমি পারবো কিভাবে ওই এই আমাকে চঙ্গুটা কই চঙ্গুটা করম চা পারতে পারতে বৃষ্টির পান পাতার বৃষ্টির পানিতে ভিজে যাইতেছি পাতার বৃষ্টির পানি এটা আবার কোন ধরনের কথা হলো আচ্ছা যাই হোক ভিজে যাইতেছি তো এখন আমি আম্মুদের মইটা নিব মইটা কোন জায়গায় এই দেখতে পাচ্ছ কতগুলো করমচা এটা তো পুরো জাম হয়ে গেছে এটা যদি মরিচ আর লবণ দিয়ে খাই কত স্বাদ লাগবে যে সেই স্বাদ যেন একটা ডায়লগ সেই স্বাদ সো গাইস আমাদের মেহেদি দেওয়া ডান আমি দিয়ে ফেলেছি তা সে এখনো দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর মেহেদি দেখে বলবে যে মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে এই হাত একরকম দিয়েছি আর এই হাত আরেক রকম দিয়েছি আর এই মেহেদি ডিজাইন যে আর্টিস্টের কাছ থেকে আমি দিয়েছি তার ইনস্টাগ্রাম লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা চেক করতে ভুলো না যদি সুন্দর সুন্দর মেহেদি দিতে চাও তো অবশ্যই চেক করো আর আমি মেহেদি দেওয়ার সাথে সাথে এই যে আম্মুর বাসার করমচা খাচ্ছি এবার খাবা না এবার একটা খাইছে এত টক তখনই ফালাই দিছে আসলে অনেকটা কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে গরম চা সো গাইস আমি এখনো গরম চা খাচ্ছি আর খেয়ে যাচ্ছি মনে হয় যে সবগুলো আমি এখনই শেষ করবো তাসার মেহেদি দিতে দিতে তাসার এখনো মেহেদি দেওয়া শেষ হয়নি তো আমি কতক্ষণে গরু দেখাবো তোমাদের গরুকে খাওয়াবো তারপরে দেন বাসায় যাব কখন আমি সেটাই ভাবতে পারতাছি না তাসা তোমার এখনো হয়নি সুন্দর মেহেদি দিতে সময় লাগে গতকালকে কিন্তু তাসা অলরেডি এই হাত আর এই হাত দিয়ে ফেলছে ঠিক আছে গাইস আমারটা দেখো আমারটা আমারটা দেখো গাইস গাইস দেখো আমারটা আমারটা কমেন্টে বলবা কাটটাও সুন্দর হইছে আমারটা নাকি তাসারটা আমারটা এরকম দূরে ফলা দিলে কি হইব বলো আমারটা দেখো কাটটা সুন্দর হইছে বলো আমারটা দেখো কত গর্জিয়াস আর কিউট লাগতিছে আর বাকি আছে গাইস যদি বলো আমারটা ভালো হইছে তাহলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব সব মিথ্যা কথা এই সব মিথ্যা কথা দেখো গাইস আমারটা কত গর্জিয়াস লাগতিছে কত গর্জিয়াস আমারটা দেখো তুমি আমারটা দেখো তোমার গাইস আমারটা দেখো আমারটা দেখো সো গাইস তাসার অলরেডি মেহেদি দেওয়া ডান হয়ে গেছে কারণ আমরা নিচে এসে পড়েছি ও অনেক আমার লেট করছে আজকে আর এই যে আমাদের মেহেদি শুকালে তারপর অনেক নিচে নামে দিয়ে এসে পড়ছি আর এই যে আমাদের গরু আমাদের গরুর আমাদের গরুর কালকে মালা পরানো হয় নাই আজকে পড়াইছি ওই দিন একটু আদর করি তোমাদের
আমুন করতেছ কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না না ও আর ক্যামেরা দেখতেছ ক্যামেরা দেখতেছ না না আদো করো আদো করো আসো আসো ও দেখছ আমি আদর করেছি আমাদের সংসার গাইস তো এখন ওরে খাবার দেওয়া যাবে না খাবার এখন থেকে বন্ধ করে দিয়েছে কারণ এটা নাকি বন্ধ করতে হয় খাবার তাই ওরকে এখন আর খাওয়ার বারও দিতে পারবো না এর আগে পানি টানি যা লাগছিল ভুষি ওগুলা যা খাওয়ার আছিল সেগুলো দিছে ও খাইছে গাইস এখন আমুর বাসায় যাবো রাখিনি কি গুড় আনছে সেটা দেখতে চলো দেখেন কতগুলো ক্যামেরা চলে আসছে কেন আসছে কারণ ঋতু এখন দিবে ইয়াসিন কে কারণ আমাদের সবাইকে দেয়া আছে আমার মাইক চলে গেল আমি চাই আপুকে খাওয়ার মতো লাগুক হ্যাঁ হ্যাঁ আমিও চাই আমি তো দেবো না হাতে তো না তুমি চাও না আমিও তো চাই আমি চাইবো না কেন তাহলে লাগা দাও আনতে গেছি তো আমি কি করব এই ক্যামেরা আমি হাত ধরে নেব তুমি এত খুশি হয়েছো কেন অন্যকে বিপদে ফেলালে সে বিপদে নিজেরই পড়বে আমি ভাবতাছি তোমরা চান্তালার দিন হ্যাপি মানে হোলি খেলতাছ কেন মেয়ে দিদি এটা আমাদের ট্রেন্ড আমরা সব সময় করি আমরা উৎসব পালন করি আমরা উৎসব পালন করছি হ্যাঁ এই যে আমাকে কেন ধরে রাখছো আমি কিছু করছি জানি না আমার ভয় লাগতেছে ভয় লাগে কেন আমার ভয় লাগে না 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 ওই দেখে না 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 নো নো প্লিজ নো নো না 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 ধরো তো ধরো তো না 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 বল তুমি আরে আমার আমি চলে 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 চল 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 এটা জায়গা চল এই পাশে ভূত আছে ভূত 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 এই পাশে ভূত আছে এই পাশে আমার দেখে চলতে মুখ চলতে যাও বাথরুমে যাও আমার দেয় আমার আমার মুখে এমনি লাগানো জানি অনেক কষ্ট করে ফেসটা ঠিক হচ্ছে না এই কালার এই কালারে রয়ে যাচ্ছে ওইখানে কি হচ্ছে একটু দেখে তো এখানে কি হচ্ছে আমরা গরু দেখতে এসে পড়েছি যে গরু নিয়ে আসে গরু দেখতে ভালো কথা আমার জুতো পেয়ে গরু দেখতে আমার দিকে ঘুরতেছে না যে করে এইজন্য
আমার সারা গেছে যে ফক্সো এটা কোন কথা কইলো আমার সাথে নিলে আমার সাথে নিলে আমি ধর ওই গুরু থেকে আরো 12 গুরু দিতে পারতাম কম দেখেন আর তুমি কি আজকে আজকে আমি আজকে অনেক কোটে গিয়েছি আর হ্যাঁ ওহো সত্যি মাত্র সাইড থেকে দেখে দেখেছি ওরে তার মানে কি ওই মিটু কই সমনা গরু মুরা চুরি করে লইছে জোর চুরি করে তুমি জানো না খাবো না হ্যাঁ খায় না ইয়াসিন তো ইয়াসিন আতে করছে বলতে পারবো দাও পানি ইয়াসিনের কাছে দাও খাওয়া খায় না সো গাইস ঋতু আমার এই যে কুমারটা দেখতে পাচ্ছো এই কুমারের অবস্থা ঋতু বানাইছে আমার কুমার মনে হয় নাই তোমার কুমারে দাও এই তুমি তুমি করছো কি তোমার চেহারা লাগা আমি হাসি করতেছি না ঠিক আছে আমি দেখতেছি যে মানুষ চাঁদ রাতে দিন মাইছে এই আউডার কি বলে আঙ্গুলি না কি বাসতে চাইলে তাড়াতাড়ি কেমন তো দৌড়ের মতো করতেছে চাঁদ রাতে দিন আমাদের রাঙ্গুলি খেল না খেললে আমাদের চাঁদ রাত পূরণ হয় না হেনা রাঙ্গুলি হেনা রাঙ্গুলি দিয়ে খেলতে আমাদের এটা একটা নিয়ম হয়ে গেছে এবার প্রত্যেকটা চাঁদ রাতে দেখবা আমাদের থোবরা নাহলে হাত নাহলে পাও নাহলে গলা এরকম কালার হয়ে গেছে তাই না সো গাইস তো কালকে দেখা হচ্ছে আর কালকে প্রচুর পরিমাণে কাজ আছে আর হ্যাঁ তাড়াতাড়ি আসবো সকাল সকাল আসবো ঠিক আছে বটপোষে করতে দেখছো দেখছো গাইস এটা কি বললো বটপোষে করতে বা সত্যি কথা কইছি ভাই বটটা আর বসু না তিন বসু ভাই আমি কি লাগ বসু আমি এত বললাম বই থাকতে আমার মানিকজনটা মেরেই দিল ঋতু আমি বলে বট পরিষ্কার করতে আমি গরু কাটতাইও অপমান খাইতাই এটা কও তো তুমি বটটা পরিষ্কার করে তো খাইতে লাগবা এটা কও গিফট দিবা আচ্ছা ঠিক আছে না তুমি আমারে গিফট দিবা এটা কও এটা দিন ভাই কে গিফট দেয় এটা আমারে খাওয়াই ভাই এটা কও তো এটা তো খাইবে বট পরিষ্কার করে তোমরা রান্না তোমরা খাইবা কাজটা আমারই করে আমারই খাওয়াইতাছে না তো আমি খাওয়াইতাম তুমি অনেক চালাক সেই চালাক হয়ে গেছে চালাক বড় হচ্ছি তো চালাক তো হবে ঠিক না ও মা বোকা থাকবে হচ্ছে সেখানে জয়রাব্বু এবং জয়ের বড়াব্বু আছে আর আম্মুদের গরু কিন্তু অলরেডি কাটা শেষ আমার না কিছু শেষ আবার কিছু করা বাকি আছে তো এখন ফ্রি টাইম আছি যেহেতু আম্মুদের গরু কাটা শেষ তাই ভাবছি একটু ফান করা যাক আর ফান ভেবে মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আর সেই বুদ্ধিটা হচ্ছে আমি এখন গরিব সেজে আম্মুদের বাসায় যাবো মাংসটা কেটে একটু ফানি মনে হইতেছে না যদি ফান মনে হয় তাহলে কমেন্টে লিখ আর গাইস কালকে রাইতে রাব্বি রাব্বিরা সরি রাকিবরা সো গাইস কালকে রাত্রে যে রাকিব আমার ফেসের যে লুকটা বানিয়েছিল না এটা ধাকতে কিন্তু আমার 1 কেজি আটা ময়দা সব লাগিয়ে গেছে এখন আবার আমি আমার লুকটাকে চেঞ্জ করব চেঞ্জ করে আম্মুদের বাসা যাবো দেখবো আম্মুরা আমাকে চিনে কিনা আর একটু মজা টজা করবো এই তো জাস্ট ফান তো এখন ফেসটা যে চেঞ্জ করব সেটা আমার সাহায্য করবে এই ভাস আমি এখন ফেসটাকে চেঞ্জ করতেছি তো করে দাও যাই না কিভাবে করবি
ইবা বই লোকে উড়াইছে ব্লগটা ফানি হলো অবশ্যই থামস আপ চাই রাব্বি দি গাসো আজকে রাব্বি কেও নিয়ে যাব রাব্বির লোকটাও চেঞ্জ করে দিও আমরা আজকে কোথায় যাব জানো তোমার নানুর বাসায় মাংস টকাইতে তুমি কি বলবো জানো খালাম মা মাংস দেন না কয়টা আমার ফেস দেখে না জানি আমি হাত ফেল করি কি জানি ও আমারে কইতেছে আপা আমারে কইতেছে মাংস না নেলে তারপরে সো গাইস আমার এক্সাইট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো আমি অবশ্য দেখতে পাচ্ছি না তারপর তোমাদের দেখাচ্ছি তো আর এক্সাইট করা বাকি আছে গাইস আমার চলে দেখে আমি শিওর তো মানে এটা কেমন দেখা যাইতেছে এরকমই কালকে ভূত বানা দিছিল ইয়া মানে মেহেদি দিয়া ভূত বানা দিছিল ঋতু আমার চেহারাটা পুরো জাম কালার বানা দিছিল গাইস এখন আর কিছু বাকি আছে সেগুলো কমপ্লিট করে দেন আবার ফিরে আসছি গাইস আমার মানে নিজের চেহারা দেখে নিজে হাসি কন্ট্রোল করতে পারতেছি না সো গাইস আমার এই চেহারা দেখে বলবা যে 100% আমি সেরকম হইছে কি না ও এখন কি এটা এইভাবে নিব এভাবে নিয়ে এভাবে নিব হইছে আইটু উপরে হবে ঠিক আছে কি বলে গেছে ইবা আশা অনুরোধ হাসতেছে দেখো গাই ওরা যদি হাসে তাহলে আমি কি করব তাশা তুমি রিভিউ দাও হ্যাঁ তাশা তাশা বলো আমাকে কেমন দেখাচ্ছে গুরুমের চেয়ে অনেক বাজে দেখাচ্ছে তোমাকে এরকম কথা এখন মনে হয় যে সত্যিকারই মনে হয় কি বলো এটাকে বাইরে দিও এখন রাব্বির বাড়ি ও ভাবছি আমি রাব্বিকেও সাথে নিয়ে যাবো তো রাব্বির লুকটা একটু চেঞ্জ করা লাগবে তো এখন রাব্বির সো গাইস রাব্বি অলমোস্ট রেডি হয়ে গেছে তো এখন ওকে তেল দিয়ে দিচ্ছি এভাবে আমি গরিব বানাইতেছো না হ্যাঁ আমার রেডি তো গরিব কিসের জন্য তুমি গরিব বলো তো ব্যাংক অ্যাকাউন্টে $0 ওর ব্যাংক অ্যাকাউন্টে $0 এই জন্য অলরেডি গরিব ওর ফেস দেখ আরে কেমন লাগে চার্লি নো ওটা লাগতেছে আপনি রে ওই যে ইন্ডিয়ান ও ব্রিটিশ শরীর লাগতেছে না গাইস আঙ্গো মা পুত্রে দেখো আমি এসে গরিবের মা আর এই আমার গরিবের ছেলে দেখো ঠিক আছে আর নানু নানা মামা কেউ যেন ধরতে না পারে তুমি রাব্বি ওকে ওকে কখন যাবো না রাব্বি আমি এখন যাচ্ছি আম্মুর বাসায় মাংস আনতে গরিবের সাথে একদম মিশে যাব যেন আম্মু গুলো চিনতে না পারে তারপর বলতে পারি না চিনতে পারবো কি না পারবো কিন্তু মাংস নিয়ে রাব্বি বলছে 6 কেজি মাংস নিয়ে তো চলে দিই আমরা কই টুকরো মাংস পাই 12 কেজি আম 12 কেজি হয়ে গেছে আম্মু মেকআপ দেখে না না রাব্বি হ্যাঁ চলো Gracias.
আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মন কারচি পাই আমি সিরিয়াল কেন বইলে এই যে তোমার মাংস আমাদের বাসার পক্ষ থেকে আমার মনে হচ্ছে কি উনি মনে হয় ফ্রিজে রেখে দিবে এর জন্য বাকিদের এমন মনে হচ্ছে এবং করো নাকি এগুলো করো না প্লিজ জয় বলেছি চারটি হ্যাঁ মনে মনে না জয় দেখেন আমাদের বাসায় নাই কারণ তুমি তো আমি তো জানি তুমি কে দেখি তুমি আশেপাশে কাজের বেটির এত ভালো ড্রেস পায় টাকা যাও।